আজকে আমরা আলোচনা করব আমরা যে কারণে পদোন্নতি পাই না, কি কি কারণে আমরা পদোন্নতি পাই না। আমরা অনেকদিন চাকরি করার পরেও আমাদের এক্সপিরিয়েন্সে কোনো মূল্য পাই না, আমরা অনেক কাজ করা, অনেক পরিশ্রম, হার্ড পরিশ্রম করার পরেও আমরা পদোন্নতি পাই না। আজকের এই বিষয়টি আলোচনা করব। সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিও, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনি কোন কারণে আপনি পদোন্নতি পাচ্ছেন না, বা আপনি স্কিলটা ডেভেলপ হচ্ছে না, বা আপনার যে জব পজিশানটা আপনি প্রমোশন পাচ্ছেন না। আজকের এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করি, আমরা হার্ড পরিশ্রম করি, কিন্তু আমরা যেটা জানি সেটাকে সর্বোচ্চ জানা মনে করি, যে আমরা অনেক কিছু শিখেছি। আমরা 4 বছর বা 5 বছরের অভিজ্ঞতাতে আমরা যেটা আমরা পোষণ করেছি মনের মাধ্যমে, যেটা অভিজ্ঞতা, নতুন কিছু না শিখে পুরাতনটাকে আমরা বেস্ট মনে করতেছি, কিন্তু বর্তমান যুগে তাল মিলিয়ে চলতে পারছি না, যে কারণে আমাদের প্রমোশনটা আটকে আছে। কারণ টপ ম্যানেজমেন্ট বা নিউ জেনারেশন যারা টপ ম্যানেজমেন্টে প্রবেশ করেছেন, চাকরিতে জয়েন করেছেন, তারা কিন্তু অভিজ্ঞ প্রাপ্ত লোককে কিন্তু বেশি সুযোগ দিচ্ছে না। সো এই জিনিসটা মাথায় রাখবেন, আপনারা গতানুগতিক সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে, আউট অফ সাইট, অর্থাৎ নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু জানতে হবে। আপনি যেটা শিখছেন বা যেটা জানেন সেটাকে যদি আপনি সবসময় যদি বলেন যে এটাই আমার বেস্ট, তাহলে কিন্তু আপনি পদোন্নতি পাবেন না। নাম্বার টু, আমরা যে পজিশনে কাজ করি সেই জব ডেসক্রিপশন বা জব রেসপন্সিবিলিটি, জব অ্যানালাইসিস সম্পর্কে আমাদের ধারণা কম, আমাদের অভিজ্ঞ কম। আমরা শুধু চাকরি নিয়ে ব্যস্ত, আমরা প্রতিদিন যাই আসি, ভালো চলছে দিনকাল, ভালো চলছে, বছরের শেষে একটা ইনক্রিমেন্ট পাই 6%, 5%, সেটা নিয়েই সন্তুষ্ট। কিন্তু আমাদের যে দায়িত্ব, আসলে রিয়েল দায়িত্বটা কি, সেই দায়িত্বটা শুধু আমরা পোষণ করে রেখেছি। আমরা 10 বছর অভিজ্ঞতা অর্জন করেছি, বাট সেই দায়িত্বের বাইরে আমরা কিছু অর্জন করতে পারি না। সো অর্থাৎ আমাদের রেসপন্সিবিলিটির বাইরে যেতে হবে। আমরা যে দায়িত্বটা নিয়ে জয়েন করেছি সেই দায়িত্বটা অবশ্যই আপনি পালন করবেন, এর বাইরে কিছু করার চেষ্টা করবেন, নতুন নতুন কিছু আইডিয়া তৈরি করবেন, সেটা আপনি মাথায় রাখতে হবে, দেন আপনাকে প্রমোশন হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যদি রেসপন্সিবিলিটি বাইরে না যেতে পারেন তাহলে কিন্তু আপনি প্রমোশন পাবেন না। এরপর আমরা যে সমস্যার কারণে আমরা প্রমোশনটা পাই না, সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশান স্কিল। আমরা কমিউনিকেশান স্কিল অর্থাৎ যোগাযোগের যে স্কিল বা দক্ষতা, সেটা আমাদের মাঝে নেই। আমরা একটি গুন্ডির ভিতরে আমরা স্বপ্ন দেখা শুরু করেছি, বা আমি যে পজিশনে আছি সেই পজিশানটাকে আমি ফেভারিট করে ফেলেছি, অর্থাৎ কমফোর্ট জোন আমরা এড়িয়ে চলে এসেছি, যে কারণে আমরা অন্য কোনো চিন্তা করি না বা ভালো পজিশানে যাব সেটা আমরা চিন্তা করি না। কারণ আপনার আরামদায়ক স্থানে কিন্তু সবসময় থাকলে আপনার যে স্বপ্নটা সেখানেই সীমাবদ্ধ থাকবে। সো আপনি এটাকে আমরা অন্য ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেশনটা করতে পারি না, যে কারণে আমাদের প্রমোশন হয় না। সো আপনি যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টের সাথেও আপনি কিন্তু কমিউনিকেশানটা বিল্ড আপ করতে হবে, তাদের সাথে সম্পর্ক ডেভেলপ করতে হবে। নাম্বার ফোর, আমাদের কম্পিউটার স্কিল খুবই কম। আমরা যে পজিশানে কাজ করি সেই পজিশানে টুকটাক কাজ পারফরমেন্স ভালো দেখে, কিন্তু আমাদের যে বর্তমান যে ডিজিটালাইজ হচ্ছে বাংলাদেশ, সেই অনুযায়ী আমরা মেল আদান প্রদান করতে পারি না, আমরা আমাদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি না, এই টুইটার ব্যবহার করতে পারি না, আমরা শুধু ইমো আর ফেসবুক বা মেসেঞ্জারে আমরা লিপ্ত। আমরা আদারওয়াইজ যে আমাদের কমিউনিকেশন যে টুলসগুলো আছে সেটা আমরা ইউজ করতে পারি না, জুম ইউজ করতে পারি না, তারপরে আপনার মিট ইউজ করতে পারি না, জিমেইলে আদান প্রদান করতে পারি না, জিমেইল অ্যাকাউন্ট পর্যন্ত আমাদের নেই। সো এই কম্পিউটার স্কিলটা বা ইন্টারনেট ব্রাউজিংয়ের যে বিষয়টা, সেই বিষয়ে আপনার স্কিল অর্জন করতে হবে। আপনি যদি গতানুগতিকভাবে চলেন তাহলে হবে না, আপনাকে অবশ্যই বর্তমানের মার্কেট প্লেস যে অবস্থায় আছে বা আপনার চাকরির যে পজিশন যে অবস্থা আছে তার চেয়ে আধুনিক হতে হবে, এবং আপনি নতুন নতুন কিছু শিখতে হবে এবং জানতে হবে। এরপরে আমাদের যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের আমরা সবসময় নিজেকে অনেক হার্ড পরিশ্রম ব্যক্তি বলে মনে করি, কিন্তু আমরা হার্ড পরিশ্রম করি বাট স্মার্ট ওয়ার্ক করি না। আমরা সবসময় মানে দুর্দান্ত শারীরিক আমরা পরিশ্রম করতে অভ্যস্ত, আমরা মানসিক অভ্যস্ত না। সো আমরা ক্রিয়েটিভিটি আমাদের মাধ্যমে নাই বললেই চলে। সো আমাদের ক্রিয়েটিভিটি অর্জন করতে হবে, আমরা হার্ড পরিশ্রম না, আমরা স্মার্ট পরিশ্রম করব। আপনি যদি হার্ড পরিশ্রম করেন তাহলে আপনাকে অবশ্যই গাধা বলে মনে করবে, আপনি টপ নিচবেন, কারণ যারা হার্ড পরিশ্রম করে তাদেরকে মনে করে আপনি গাধা বিদায়, আপনার মেধা কম বিদায়, আপনার পরিশ্রম করতে পারেন। সেই জন্য আপনাকে সবসময় স্মার্ট ওয়ার্ক করতে হবে, আধুনিকের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। এরপর আমাদের যে সমস্যাটা হয়, আমরা অনেকদিন চাকরি করেছি, অভিজ্ঞতা অর্জন করেছি, কিন্তু আমাদের ডিসিশান মেকিংয়ে আমাদের খুবই দুর্বল। আমরা কাজে অবহেলা করি, আমরা অনেক
ক্রিটিক্যাল কাজ আসলে আমরা সেখান থেকে সরে এসে আসি, আমরা শেখার কোনো আগ্রহ নেই। সো ডিসিশন মেকিং ক্ষেত্রে আপনি ক্রিটিক্যাল ছোটো ছোটো কাজ আপনাকে শিখতে হবে। প্রত্যেকটা ফ্যাক্টরি বা আপনি যে পজিশনে আছেন সেই পজিশনে কিছু ছোটো ছোটো কাজ আছে, টেকনিক্যাল কাজ, সেটা আপনাকে শিখে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনাকে প্রমোশন দিবে না বা আপনাকে টপ ম্যানেজমেন্ট যখন অ্যানালাইসিস করবে বা পিএমএস করবে বা কেপিআই করবে আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে যখন আপনাকে পারফরমেন্স নিয়ে যদি যখন আপনার পর্যালোচনা করবে তখন কিন্তু এই বিষয়গুলাই চলে আসবে। এরপর আমরা যে ভুলটা করি বা আমরা যে অবস্থাটা করি সেটা হচ্ছে আমরা ডিসিপ্লিন ভঙ্গ করি। অফিসে কিছু রুলস বা পলিসি আছে, সেটা এইচআর সবসময় মনিটরিং করছে এবং সেটা ওরিয়েন্টেড ট্রেনিং দেওয়া হয় এইচআরের মাধ্যমে। সো আমরা মনে করি 5 বছর 10 বছর একটা অফিসে কাজ করি, আমাদের একটা পাওয়ার, একটা ক্ষমতা একটা আছে, যেখানে আমরা অনেক সময় একটায় লাঞ্চে যাই, 1:30 আসে, অথবা 12:30 লাঞ্চে যাই, অথবা 8:30 অফিসে যাই। এই যে টাইম, যে একটা ডিসিপ্লিন যে আপনি ভঙ্গ করেছেন বা ডিসিপ্লিন যে পলিসিটা ভঙ্গ করেছেন, যে কারণে আপনি প্রমোশনটা আটকে যেতে পারে, কারণ আপনি ডিসিপ্লিন ভঙ্গ হওয়ার কারণেই আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে গেছেন, এটা মাথায় রাখবেন। সো আরেকটা হচ্ছে যে সমস্যাটা হলে আমরা অফিস পলিসি সম্পর্কে আমরা উদাসীন। আমরা অফিসে অনেক একটি প্রত্যেকটা অফিসেই বা প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা পলিসি নিয়ে পরিচালিত হয়। আপনি অনেকদিন চাকরি করার জন্য করার কারণে আপনার ভিতরটা সাহস চলে এসে যে এই ছোটোখাটো ডিসিপ্লিন বা পলিসি না মানলে কী হবে। অফিসের পলিসিটা খুবই গুরুত্বপূর্ণ। এইচআর একজন ডিপার্টমেন্ট আছে, সেটা কিন্তু আপনাকে সবসময় মনিটরিং করছে। সো আপনি এইচআর যে মনিটরিংটা করছে সেটা আপনি সবসময় খেয়াল রাখবেন, যে আপনার আপনার চলাফেরা, আপনি অ্যাটিটিউড, কথা বলার ভঙ্গি, আপনার আপনার বুলিং, আপনার খারাপ ভাষা কথা বলা, এই বিষয়গুলো খুবই সিনসিয়ারভাবে চলাফেরা করবেন। আপনার অফিসের যে কিছু গাইডলাইন আছে আপনি কীভাবে চলবেন সেটি আপনি যথাযথভাবে মেনে চলার চেষ্টা করবেন, দেন আপনাকে প্রমোশন হবে, আদারওয়াইজ কিন্তু আপনার প্রমোশন হবে না। সো আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি গার্মেন্টস আমার টেক্সটাইল জব ইন্টারভিউ, গার্মেন্টস ইন্টারভিউ, প্রফেশনাল লাইফ ইত্যাদি বিষয়ে আমি ভিডিও আপলোড করে থাকি আপনার স্কিলটা ডেভেলপ করার জন্য। সো